দেখুন সত্তর হাজার অনুদান ছিল সেটা বেড়ে হঠাৎ করে হয়ে গেল পঁচাশি হাজার টাকা আর শুনতো আমরা মাঝে মধ্যেই শুনতে পাই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলেন এই রাজ্যটা নাকি ঋণে চলছে এত ঋণের বোঝা নাকি বাম সরকারের আমল থেকে রয়েছে যে তারা কার্যতার আর ফিরে উঠছে না তাহলে এই অনুদানগুলো আসছে কোথা থেকে বলুন তো হ্যাঁ দেখুন মানে দু তিনটে কথা বলি তারপরে আমি এটা যাচ্ছি যে টাকাটা খরচা হয় প্রায় চারশো হয়তো চারশো কোটি কি পাঁচশো কোটি সাড়ে চারশো কোটি এক্স্যাক্ট হ্যাঁ সেই টাকা দিয়ে একটা শিল্প করা যেত প্রত্যেক বছরে নতুন করে শিল্প বা চাকরি সন্তান হতে পারতো বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিসার্চ সেন্টার করা যেত আর ডি এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের অর্থনীতিকে দিয়ে আমরা ডেভেলপমেন্ট করতে চাই আর এন ডিতে জোর দিতে হবে এগুলো করা যেতে পারতো চারশো সাড়ে চারশো কোটি টাকা দিয়ে আমরা ভারত সরকার চন্দ্রযান মুভ ছিল এগুলো করা যেতে পারতো কিন্তু আমি এটা খরচা করত হ্যাঁ যেত যদি খরচা করতো যদি খরচা যদি মানে গণগণের টাকা জনগণের টাকা জনগণের কাজে লাগবে সেইটাই মনে হচ্ছে মানে রাজ্যের উন্নয়নের উন্নয়নের সাথে কিন্তু কি খরচা হচ্ছে যাদেরকে দেওয়া হচ্ছে ক্লাবগুলো এগুলো টাকাগুলো অধিকাংশই দেখা যাবে যে মানুষের হই হুল্লোর আমোদ প্রমোদে খরচা হবে এবং তাদেরকে ভুলিয়ে রাখা সমাজের সে সমাজ যে সমস্যাগুলো আছে সেখান থেকে ভুলিয়ে রাখা এবং তাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া বছরে বছর ভোট আসবে তোমাকে ওই ভোটের সরকার হয়ে কাজ করতে রুলিং পার্টির হয়ে কাজ করতে এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এখন যে প্রশ্নটা করলে টাকাগুলো কোথেকে আসে দেখুন মানে পশ্চিমবঙ্গ সরকার যা বাজেট মোটামুটি কত কয়েক বছর ধরে পেশ করছে তাতে দেখা যাচ্ছে সত্তর আশি হাজার কোটি টাকা সরকারের নিজস্ব হয় বছরে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা সরকারের যে সমস্ত ট্যাক্স আছে সেখান থেকে এবং কেন্দ্রের থেকে যে শেয়ার আমাদের সংবিধান অনুযায়ী একটা কেন্দ্র যে আয় আয় করে তার শেয়ার দিতে হয় শেয়ার এবং গ্রান্টস আছে সেটা নিয়ে সত্তর আশি হাজার কোটি টাকা সেখান থেকে আসে মানে রাজ্যের আয় মাত্র সত্তর থেকে আশি হাজার কোটি টাকা আর রাজ্য খরচা করে দু লক্ষ টাকা আর বাস বাকিটা আসে হচ্ছে মার্কেট লোন বাজার থেকে লোন নিয়ে মামেরা যখন ছিল দেখা যেত যে কেন্দ্রীয় তখন যে রিজার্ভ ব্যাঙ্ক টাকা দিত না রিজার্ভ ব্যাঙ্ক থেকে ওভারডাম নিতে হতো অনেক কষ্টে ওয়েজ অ্যান্ড মিনস বলে একটা অ্যাডভান্স ছিল টাকা পাওয়া গিয়ে যেতো না তারপরে রাজ্যে নিজস্ব হয় সত্তর হাজার কোটি টাকা মতন কিন্তু খরচা করে দু লক্ষ কোটি টাকা তার আর্ধেক দেয় মানে থার্টি পার্সেন্ট ঠিক থার্টি পার্সেন্ট কেন্দ্র থেকে আসে আর থার্টি পার্সেন্ট বাজার থেকে লোন এই বাজার থেকে লোন করতে করতে সেটা সাত লাখ ছাড় সাত লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে সাত লাখ কোটি টাকা মানে হচ্ছে প্রায় আশি বিলিয়ন ইউএস ডলার আমরা দেখেছি শ্রীলঙ্কা প্রায় আট দশ বিলিয়ন ডলার জোগাড় করতে পারেনি দেশটা দেউলিয়া হয়ে গেছিলো শ্রীলঙ্কা দু কোটি পপুলেশন পশ্চিমবঙ্গে দশ কোটি পপুলেশান কি মারাত্মক মানে খেলা চলছে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যাই হোক তো এটা পরিষ্কার যে সরকারের রাজ্যের প্রতি কোনো ভবিষ্যতে কোনো ইয়ে নেই পরিকল্পনা নেই মানুষের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা নেই বর্তমানটাই তার আনন্দ হইউল করে থাকুক যে টাকা দিয়ে শিল্প হতে পারতো যে টাকা দিয়ে গবেষণা হতে পারতো যে সরকার দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে পারত দিকে কোনো নজর নেই দর্শনে খেলা আচ্ছা এখন হচ্ছে কি একটা আমি দেখছি যে রাজ্যগুলোর বিভিন্ন রাজ্যের একটা কেন্দ্র কেন্দ্র সরকারের মতন ক্ষমতা উপভোগ করতে চায় যেমন কেরালা সরকার ফরেন সেক্রেটারি নিয়োগ করে দিল এটাও তাই খেয়াল রাখতে হবে যে যখন রিপাবলিক ডে প্যারেড হয় প্যারেডে যেসু ফ্রোডগুলো যায় বিভিন্ন স্টেটের কেন্দ্রীয় সরকার আগে থেকে আগে থেকে বলে তোমাদের পরিকল্পনাগুলো জানাও যে আমরা জানতে চাই কেননা ভারতবর্ষের সামগ্রিক পরিকল্পনার সঙ্গে সারা বিশ্ব দেখছে আমরা সেটা সামঞ্জস্যপূর্ণ দেখছি এটাও তাই এই দুর্গাপূজা রাজ্য তো সে ক্ষমতা নেই দুর্গাপুজোয় কী হবে কী থিম হবে সব জানতে হবে কেন্দ্রের মতন অধিকারটা আমাকে থাকতে হবে তার কাছে আমার এবং মধুকল্পিতার একটাই প্রশ্ন রয়েছে আপনি অনুদান করতেই পারে অনুদান করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্যের পরিকাঠামো এবং রাজ্যের শিক্ষার দিকে নজর রাখতে হবে এক দ্বিতীয়ত আমি কি থিম করব আমি কিভাবে পুজো করব। আমি কি আচার অনুষ্ঠান করব তাতে যদি রাষ্ট্র বা এই রাজ্যের সরকার এইভাবে কন্ট্রোল করতে চায় এভাবে লাগাম টানতে চায় তাহলে কোথাও আমাদের আচার অনুষ্ঠান আমাদের ভাবাবেগে আঘাত লাগে বই কি প্রথমেই যেটা বলবো যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর একটা অলিখিত এমার্জেন্সি জারি হয়ে গেছে এমনভাবে চলছে যেখানে হিন্দুদের পক্ষে বসবাস করা আর আগামী পাঁচ বছরের মধ্যে সম্ভবপর হবে না আমার বারবার মনে হচ্ছে ব্রিটিশ আমলের সেই দাদন দেবার কথা নীল চাষিদের দাদন দেওয়া হতো জোর করে কিছু টাকা দেওয়া হতো কিংবা তারা কখনো কখনো অভাবের জন্য নিতে যেত তারপর তাদের যত জমি যেটুকু তারা দাদন নিয়েছে নীল চাষ করবে বলে তাছাড়াও আর যতটুকু আছে সবটাকে নীল চাষ করে দিতে হতো এখন শিখ সেই রকম হচ্ছে এই অনুদানটা অনেকটা দাদনের মতো হয়ে গেছে এটা নিতে হচ্ছে এবং তারপর সারা দিন ধরে নির্দিষ্ট ক্যাসেট আসছে সেটাকে বাজাতে হচ্ছে নির্দিষ্ট স্ত্রীর কথা বলতে হচ্ছে কোনো রাষ্ট্র কোনো প্রশাসক কখনও ধর্মীয় আচার অনুষ্ঠান শিল্পী সত্তা তার উপর এইরকমভাবে নজরদারি করতে পারে তাকে সেন্সার করতে পারে মৌলিক অধিকারের ওপর হাত দেওয়া যায় এটা আমার জানা নেই জানা নেই বলে এই প্রশ্নটা বারবার এবং বারবার এর আক্রমণের লক্ষ্যবিন্দু হচ্ছে

প্রচন্ড খারাপ লাগা তৈরি হচ্ছে আমাদের মতো বাঙালি কাছে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা রাজনীতি শুরু হয়ে গেছে একটা চরম নোংরামি শুরু হয়ে গেছে এবং এই বিষয়টাকে হোস্ট করছেন এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন বিশেষ কেউ আমি আজ আপনার কাছেও আসব আমি কাছে মহারাজ পুজো নিয়ে এত আলোচনা হচ্ছে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো কোথাও গিয়ে সেটার মধ্যে রাজনীতির রংটাও লেগে যাচ্ছে সত্যি আজকে আমি শুনতু আমরা আজকে এই শোটা করছি আমাদের নিজেদেরও খুব খারাপ লাগছে ভাবতেও আমার লাগছে যে একটা এত বড় শ্রেষ্ঠ উৎসব যে উৎসবটা একটা স্বীকৃতি পেয়েছে সেই উৎসবকে নিয়ে রাজনীতির আঙিনায় চলছে টানাটানি এবছর যখন দুর্গা পুজোয় সময় নিয়ে একটা বিভ্রাট আছে পঞ্জিকা নিয়ে সংকট আছে মত সূর্য সিদ্ধান্ত মতের মধ্যে অনেক তফাত হয়ে গেছে অষ্টমী পুজোর জন্য অতি সামান্য সময় পাওয়া যাচ্ছে তার মধ্যে কি করে বড় পুজোটা করা যায় সাধারণ মানুষ কী করে পুষ্পাঞ্জলি দিতে পারে অর্থাৎ দুর্গা পুজোকে কেন্দ্র করে যে ধর্মীয় বাতাবরণ এবং তার জন্য উদ্ভূত যে তিথিগত জটিলতা সেটা নিয়ে আমরা আলোচনা না করে দুর্গা পুজোকে কী করে রাজনীতিকরণ করা যায় দুর্গা সামনে রেখে কেমন করে ভোটের রাজনীতি করা যায় রাজনৈতিক ফায়দা তোলা যায় নানানভাবে তাকে ডিস্টার্ব করা যায় সেই ব্যাপারটা হচ্ছে বলে আমাদের